বলতে আমরা কিন্তু শুধুমাত্র কোটাতে নাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা বিষয়ে ফয়সলা হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের নেতৃত্বে সিলেটেও সহিংসতা হয়। চলমান এই আন্দোলনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার গ্রাফিটি দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে শনিবার রাত 8টায় গুগল মিটে এক সংবাদ সম্মেলন করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেই সংবাদ সম্মেলন থেকে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি, গুম হওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া এবং দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের সমন্বয়কদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং সারা দেশে আমাদের উপরে যে গণগ্রেপ্তার চালু হয়েছে সেটার প্রতিবাদে আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। তার প্রেক্ষিতে আজকে সারা দেশের গণসংযোগ এবং আমাদের গ্রাফিতি কর্মসূচি চলমান এবং এই 24 ঘন্টা আলটিমেটাম শেষে কেন্দ্রের সাথে সমন্বয় করে আগামী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব। এই মুহূর্তে আমরা কিন্তু শুধুমাত্র কোটাতে নাই, কোটাতে থাকার কোনো সুযোগও নেই। আমাদের এতগুলো ভাইকে এতগুলো বোনকে শহীদ করা হয়েছে, গোটা দেশে ছাত্র জনতার উপর নির্মম বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এই অবস্থায় থেকে শুধুমাত্র কোটায় থাকার কোনো সুযোগ নেই। এই প্রত্যেকটা মানুষের হত্যার, প্রত্যেকটা মানুষকে আহত করার যতগুলো মামলা হয়েছে, যতজনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেকটা বিষয়ের ফয়সলা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা বিষয়ে ফয়সলা হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাবো।